হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় প্রাণ গেল এক যুবকের, পাশাপাশি ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের গোহালডাঙ্গাতে। হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় প্রাণ গেল এক যুবকের, পাশাপাশি ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের গোহালডাঙ্গাতে। মৃত ওই যুবকের নাম কাল টুডু, আহতের নাম সনাতন সরেন, দুজনেরই বাড়ি গোহালডাঙ্গাতেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গোয়ালতোড়ের টাঙ্গাশোলের জঙ্গলে 15টি হাতির একটি পাল আস্তানা গেড়েছিল। সেই হাতির পালটিকেই বন দফতরের হুমগড় রেঞ্জের উদ্যোগে তাড়ানোর কাজ চলছিল। মৃত ও আহত দুজনেই হাতি তাড়ানোর দলে যুক্ত ছিল। হাতি তাড়ানোর সময় হঠাৎ করেই একটি হাতি তাদের তাড়া করে। সকলে ছুটিয়ে পালিয়ে গেলেও কালো টুটু ও সনাতন সরেন পালাতে পারেনি। প্রথমে সনাতনকে ধরে ছুঁড়ে ফেলে, পরে কালো টুটুকে ধরে শুড়ে পেঁচিয়ে মাটিতে ফেলে মাথায় পা দিয়ে আঘাত করে। সনাতন কিছুটা দূরে ঝোপের মাঝে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু কালো টুটু ঘটনাস্থলেই মারা যায়। আহত সনাতনকে উদ্ধার করে গোয়ালতোড়ের কেওয়াকোল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙাশোল জঙ্গলে ছিল, আমরা ড্রাইভে ছিল, তো যেতে যেতে টুরু গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিলো কারাশালকে। তো যেতে যেতে আটটা হাতি এগিয়ে গেলো আর ছটা হাতি পিছনে ছিল। ওই ছটা হাতি ওই সামনে ডাকছিল আর ফাঁকায় বেরিয়ে আর এই ঘটনাটা হয়েছে। কি ঘটেছিল হাতি খেদাড়ানো এসেছিল, সোজা এসছে হাতিটা, ও সাইড হওয়ার চেষ্টা করেছিল, হুলা যেতে যে সাইড হতে পারে কি সোজা সোজা ইয়ে গাড়ির মতো অ্যাক্সিডেন্ট হয়ে চলে সঙ্গে সঙ্গে স্পটেই মারা যায়। কি নাম তার? কালো টুডু। আরেকজন যে ইনজুর হয়েছে সে পাশে ছিল, সনাতন টুডু, সে সাইডে ওরা একসাথে ছিল, সে সাইড একটু সাইড হয়ে যেতে হাতির ইয়েতে ধাক্কা হয়ে পড়ে সে এখন কোথায় আছে? গোয়ালতোড় হসপিটাল আছে। ওদের বাড়ি কোথায়? বাড়ি গোয়ালডাঙ্গা। আমাদের সব গোয়ালডাঙ্গা বাড়ি না, আমাদের বাড়ি লগিনবাড়ি টাঙ্গাশোলের আছে। আমরা ওই 40 জনের মতন টিম আর কি আমাদের থাকে। কতগুলো হাতি ছিল? 16টার মতো ছিল।